আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা, শোকাহত স্বজনরা। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় দৌলতখান উপজেলার কদমতলা এলাকায় এক তরুণীকে উত্তক্ত করে দুই বখাটে রাসেল ও আমজাদ। এ নিয়ে ওই তরুণীর ভাই কবিরের সঙ্গে রাসেল ও আমজাদের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে রাসেলের পরিবারের সঙ্গে ঘটনাস্থলে যায় আসিফ। এক পর্যায়ে ভুক্তভোগীর ভাই কবিরের হামলায় ঘটনাস্থলেই নিহত হন আসিফ। আহত আরও ছজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় রাসেল ও দুলালকে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। বাবা এর পরে আগেছে বাতারে এর পরে কে কেমনে আনছে কইতারি না। দুই গ্রুপে মারামারি লাগছে, ওর পাশে দাঁড়ানো ছিল, এই জন্য ওরে মাইরা লাইছে। তা আমরা এই মৃত্যুর ফাঁসি চাই। ফাঁসি ছিল, ফাঁসি তোলে ওরে কুপ দিয়া, ওরে ওরে মনে বুঝি ওরে কুপ দিয়া আপনার ফাঁসি আলে তুইছে। পরে মহিলারা মাইসেরা কইতে আছে যে একজন মারিয়ে লিছে। আমার ভাতিজারে পিটেছে, পিটানোর পরে আমি গেছি, যায় দেখি আমি যা গেছি আর ওরা আমাকে সমানে কোবাইছে বেগুনেরে। দুইজন গুরুতর আহত রোগীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। এখনো নিশ্চিত হতে পারছি না আসলে ঘটনাটা কি। ইতিমধ্যে এলাকায় আসামিদের ধরার জন্য অভিযান চলতেছে। নিহত আসিফ দৌলত খানের বাংলাবাজার কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ ভোলা।